আসসালামু আলাইকুম। প্রেমপিপাসা অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নতুন একটা ওয়ালেট রিভিউ। এর হচ্ছে বসুন্ধরা গ্রুপের পকেট ই ওয়ালেট বা এবিবি ক্যাটালগের এই ওয়ালেটটি। এটা আপনারা আইপে, ডি মানি, ইসলামিক ওয়ালেট, ক্যাশ বা ওয়ালেট এসবগুলো ওয়ালেটের মতনই, কিন্তু ভিন্ন রকম সেগুলো ওয়ালেট থেকে। কীরকম এটাই জিজ্ঞেস করতে পারেন বা জানতে মনে মনে ভাবছেন যে সেটা আবার কেমন। এটা হচ্ছে এটা ইনস্টলি, মানে ইনস্টলি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে বিকাশ সের মতন অ্যাডভান্টি ফান্ড ট্রান্সফার ইনস্টল, মানে সঙ্গে সঙ্গে একা অ্যাডভান্টি ফান্ড ট্রান্সফার করা যাবে এবং পেমেন্ট সকল করা যাবে। আপনার এটা রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে ডাউনলোড করতে হবে গুগল প্লে থেকে। সেজন্য আপনাকে গুগল প্লেতে চলে যেতে হবে। গুগল প্লেতে গিয়ে আপনাকে সার্চ বারে লিখতে হবে এবিজি পকেট ওয়ালেট। তখন আপনার ওই চার নম্বর অপশনে পকেট ওয়ালেটটা দেখতে পাবেন, সেটা ইনস্টল ডাউনলোড করে নেবে। ডাউনলোড প্রসেসিংয়ে থাকা অবস্থা আমি কিছু কথা বলছি, এর মধ্যে ডাউনলোড হয়ে যাক। এই ওয়ালেটটা আমি মনে করি যে বর্তমান এক নম্বরে থাকবে এবং ভবিষ্যতেও আরও অফিসিয়াল অ্যাড করা হবে। এই সকল ওয়ালেটের মাধ্যমে আপনি যে সকল ব্যাঙ্ক পাবেন, যেমন ঢাকা ব্যাঙ্ক, সাউথ ইস্ট ব্যাঙ্ক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক, ইউসিবি ব্যাঙ্ক, বাড়ি ইউনিটেড কমার্শিয়াল ব্যাঙ্ক, এই সকল ব্যাঙ্কের অ্যাকাউন্ট কারেন্ট বা সেভিং থাকলে আপনি লিঙ্ক করে তাদের সেবা গ্রহণ করতে পারবেন। ওকে, আমার ইনস্টল চলছে, ডাউনলোড কমপ্লিট। এখন আমি দেখতে পাচ্ছি আপনার নিচে গিয়ে আপনারা এই ফিচারগুলো দেখে নেন যে ভবিষ্যতে কী কী ফিচার আসবে। স্ক্রিনশটগুলো দেখবেন, তারপরে এখানে ভিতরে ঢোকে দেখতে পারবেন যে কী ফিচার আসবে বা ভবিষ্যতে আসবে, নতুন কী কোনটা আসবে, তাদের সাথে কোনটা কেটে কোন কোন সেটে সাপোর্টিং যাবে দেখাবে। আমার বিশ্বাস দিন ইনস্টল হয়ে গেছে, আমি এখন ওপেনে ক্লিক করতে পারবো। ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনাকে মূল ফিচারে নিয়ে যাওয়া হবে পকেট ই ওয়ালেটের। এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এরকম একবার ঠিক পকেটের মতন দেখতে, একটু সময় নেবে, নেটওয়ার্কের সমস্যা থাকলে একটু লোড নিতে সময় লাগে। দেখুন, অ্যাকাউন্ট করুন। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন নিচে, এবং পারমিশন হলো চাইলে পারমিশন হলো করে দেবেন। দুইটা অপশনের ভিতরে সাইন আপ এবং ডান বা পাশে এবং ডান পাশে লগ ইন অপশন আপনি করতে হবে। সাইন আপ করতে হবে আপনাকে এই অ্যাপস ব্যবহার করতে গেলে, এবং তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করে নিতে হবে। তাদের মতে তারা যে অ্যাপসে পারমিশনগুলো অ্যালাউ করে দিলে বলে এগুলো অ্যালাউ করে দেবেন। তারপর আপনি রেজিস্ট্রেশন করে আপনি সকল ফিউচারগুলো তাদের পাবেন। এখন রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার বাম পাশে যে সাইন আপ বাটন আছে সেখানে। সাইন আপে ক্লিক করলে আপনার পরবর্তী একটা ফর্ম চলে আসবে, সেখানে আপনি সকল যে সকল তথ্য চাই সেই সকল তথ্য দিয়ে আপনি সাইন আপ করে নিতে পারেন। এই অ্যাপসটি সাইন আপ করার জন্য আপনাকে প্রথমে চলে যাবে বাম পাশে যে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন, এই দেখুন সাইন আপ বাটনটা, এই যে সাইন আপ বাটন, এইখানে ক্লিক করবেন। সাইন আপ বাটন ক্লিক করার পর আপনাকে পরবর্তী অপশন নিয়ে যাবে, যেখানে আপনার রেজিস্টার মোবাইল নম্বরটা দিতে হবে, যেখানে আপনি মোবাইল নম্বর দিয়ে যে মোবাইলই রেজিস্টার করতে চান এই অ্যাপটি সেই মোবাইল নম্বর দিতে হবে, এবং মোবাইল অপারেটর সিলেক্ট করতে হবে, এটা কোন কোম্পানির সিম এটা সিলেক্ট করতে হবে। মোবাইল নম্বর দেওয়ার পর আপনি অপারেটর সিলেক্ট করে দেবেন। অপারেটর সিলেক্ট করে দেওয়ার পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে ওটিপির জন্য, ভেরিফাই করার জন্য। ওকে, ওটিপি জন্য আপনার অপারেটর সিলেক্ট করে দেবেন। অপারেটর সিলেক্ট করলে আপনাকে পরবর্তী অপশন নিয়ে যাওয়ার জন্য নিচে দেখুন যে বাটন আছে,
বন্ধু আপনারা যদি রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক থাকেন তাহলে এই যে সকল তথ্য দিলাম টাইন এসএলপি এনএড ইনফরমেশন এই পাঁচ উপাত এবং ব্যক্তিগত কিছু তথ্য দিতে হবে বা আপনার ঠিকানা এই সব কিছু তথ্য দিয়ে স্টার্টে ক্লিক করে দেবেন যদি রেজিস্ট্রেশন করতে চান স্টার্টে ক্লিক করে দিলে আপনার এনআইডি ফর্ম পার্ট এবং ব্যাক পার্ট দিতে বলছে আপনি এখানে ফর্ম পার্ট এবং ব্যাক পার্ট স্ক্যানার করে স্টার্ট ডানে ক্লিক করে দেবেন স্ক্যানার করে দু পার্ট দেখুন ব্যাক পার্ট এবং ফর্ম পার্টে স্ক্যানার করে একটু সময় নেবে রোডিং কারণ দেখবে তো এটা সার্ভার থেকে পরীক্ষা করা হয় তারপর আপনি নেক্সটে পরবর্তী ধাপে চলে যাবেন এনআইডি ফর্ম পার্ট এবং ব্যাক পার্ট স্ক্যানার করার পর পরবর্তী ধাপে আপনাকে আপনার এনআইডি যে তথ্যগুলো মানে আপনি যে এনআইডিতে তথ্যগুলো দেখাবে যেগুলো তথ্য নেই সেই তথ্যগুলো আপনাকে দিতে হবে যেমন আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর নাম আর যদি বিবাহিত না হন তাহলে আপনি ওখানে খালি রাখলে হবে ওখানে অপশনাল এবং এই স্ত্রীর নামটা আপনি বাংলা এবং ইংলিশ দুভাবে দিতে হবে তারপর আপনার এখানে আপনি স্ত্রীর নাম বাংলা এবং ইংলিশে দেওয়ার পর মিশে দেখে চলে যাবেন যদি আর কিছু দেওয়া থাকে রক্তের গ্রুপ দিয়ে আপনি পরবর্তী ধাপে নেক্সটে ক্লিক করে দেবেন আপনার সম্পূর্ণ ডিটেলস অটোমেটিক নিয়ে নেবে আর দিতে হবে না নেক্সটে ক্লিক করলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে পরবর্তী ধাপে আপনার ইনকাম সোর্সটা দেখাতে হবে এবং আপনি কী কাজ করেন সেটা দেখাতে হবে আপনি কী ছেলে না মেয়ে মানে মেয়ে মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দিতে হবে এবং আপনি কী ধরনের কাজ করেন কত টাকা ইনকাম মাসে এটা দেখাইতে হবে তারপর আপনি সেটিংস করলে আপনার সেলফি তুলে দিতে হবে আপনার সরাসরি চোখের পলক মেনতে হবে তারপরে অটোমেটিক ডান পাশ বাঁ পাশ ঘুরে ঘুরে আপনাকে দেখাইতে হবে দেখানোর পর তারা অটোমেটিক একটা ছবিটা তুলে নিয়ে নেবে কেবল স্মেল মানে হাসতে বলবে স্ট্রং হয়ে হাসবেন লাস্টে দেখুন এই স্ট্রং হয়ে হাসতে বলতে আপনি স্ট্রং হয়ে হাসবেন এবং চোখের পলক ফেলবেন তখন আপনার ছবিটা অটোমেটিক উঠে যাবে চোখের পলক পাঁচবার ফেলতে হবে অটোমেটিক নিয়ে নেবে সার্ভার থেকে আপনাকে কোনো কিছু করতে হবে না ছবিটা তোলা হয়ে গেলে এরপরে যে ডানে ক্লিক করে দেবেন নিচে ডান ডানে ক্লিক করলে একটু সময় নেবে সময় নেওয়ার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে সাইন ইন করার জন্য একটা স্বাক্ষর দিয়ে দেবেন আপনার এনআইডি যে ধরনের স্বাক্ষর সেই ধরনের স্বাক্ষর দিয়ে দেবেন সেখানে গিয়ে আপনি উপরের দিকে দেখে কাস্টমার নামটা দেওয়া থাকবে সেখানে কাস্টমার সুবিধা দেওয়া থাকবে স্ট্যাপ করলে তখন দেখা যাবে
মাঝে মাঝে এরকম থাকবে, আসবে ওখানে টিভিতে আপনি চলে যেতে পারেন, বলতে যে দেখুন এই যে আপনার মোবাইলে যে ওয়ালেটটা প্রবেশ করেছেন সেই ওয়ালে 4 সংখ্যার একটা ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করে দেবেন। নিচে যে হলুদ আইকন এটা দেখা যাচ্ছে না, আসলে ওখানে কি লেখা এরকমই থাকবে রেজিস্ট্রেশন করার সময়। ওটিপিটা বসানোর পর ভেরিফাইতে ক্লিক করে দিলে আপনাকে অপেক্ষা করতে বলবেন। অপেক্ষা করার পর তাদের টার্ম এম অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো দেখে নেবেন এবং আই অ্যাম অ্যাক্সেস এখানে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন। পরবর্তী ধাপে আপনি পিন দিবেন, 4 সংখ্যার পিন, বারবার লগ ইন করার জন্য আপনি যখন লগ ইন করবেন মোবাইল নম্বর এবং পিন দিয়ে, সেই লগ ইন পিনটা দিয়ে আপনি কনফার্মে ক্লিক করলে আপনার দেখুন এটা সাকসেসফুলি দেখা যাবে যে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পেরেছেন, এখন আপনি লগ ইন করতে চান। আপনি তখন লগ ইন করার জন্য আপনি যে পিনটি দিচ্ছেন এবং মোবাইল নম্বরটা দিচ্ছেন সেই মোবাইল নম্বর এবং পিন দিয়ে আপনি লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নেবেন। নতুন ডিভাইস হলে আপনাকে আবার পুনরায় একটা ওটিপি পাঠানো হবে ডিভাইস অ্যাক্টিভেট করার জন্য। দেখুন আপনি লগ ইন করতে চান কিনা আপনি এখানে ইয়েস দিয়ে দেবেন, ইয়েস দিলে আপনার মোবাইলে আবার পুনরায় ওটিপিটা যাবে ভেরিফাই করার জন্য। এটা খুব সিকিউরিটি আছে, বারবার ওটিপি দিতে হবে, এটা ভালোই হয় আমার মনে মতে, কোনো হ্যাক হয় হ্যাকাররা এই নিয়ে ঝাল করবে। এবং এই যে ওটিপি ভেরিফাই করার পর আবার পুনরায় আপনি শুধু পিন দিয়ে লগ ইন করে যাবেন, পরবর্তীতে মোবাইল নম্বর না দিলেই চলবে। পিন দেওয়ার লগ ইন অপশানে ক্লিক করে দেবেন, আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে, এখান থেকে করে এখানে পারমিশন অ্যালো চাচ্ছে, আপনি পারমিশন অ্যালো করে দেবেন এবং এখানে ইকেওয়াইসি আপডেট করতে বলছে, এখানে পারমিশন অ্যালো চাইলে পারমিশন অ্যালো করে দেবেন। ইকেওয়াইসি আপডেট করার জন্য আপনাকে আপনার এনআইডির সম্পর্ক ডিটেলসগুলো দিতে হবে, আপনার ছবি দিতে হবে। ইকেওয়াইসি আপডেট না করলে আপনি দেখুন এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন না, তাই আপনাকে ইকেওয়াইসি আপডেট করতে হবে। ইকেওয়াইসি আপডেট করার জন্য যে সকল তথ্য দিতে হবে, আপনার এনআইডির সম্পূর্ণ ইনফরমেশন দিতে হবে, মানে এনআইডির এ পার্ট ও পার্টের ছবি তুলে দিতে হবে, তারপর আপনার সেলফি এবং আপনার সিগনেচার এ সকল তথ্য দিবেন, তারপর আপনি কমপ্লিট রেজিস্ট্রেশন করতে পারবেন।
খাতা কলম কালি বা ক্যামেরা দিয়ে ছবি তোলা কিছুই লাগবে না। আপনি শুধু একটা আইপ্যাড আসবে কম্পিউটারের অটোমেটিক, সে আইপ্যাড আপনার হাতের আঙ্গুলের সাহায্যে সাইনটা করে নেবেন, ছবিটা দেওয়ার পর আপনি ডানে ক্লিক করলে দেখুন আইপ্যাডটা চলে আসবে। আইপ্যাডে যে দেখুন গ্রে কালার আইপ্যাড, এখানে আপনি আপনার সাইনটা করে ডান অপশানে ক্লিক করে দেবেন। ডান অপশানে ক্লিক করে আপনি আঙ্গুলটা লেখাটা সুন্দর না তাহলে ঘরে ক্লিয়ার দিয়ে কেটে দেবেন। আর আপনার ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সম্পূর্ণ তথ্য উদ্বল থাকে, পিছনে যে সকল তথ্য দিতেন তথ্য দেখানোর পর আপনি ডানে ক্লিক করলে লেখা আসবে সাকসেসফুলি আপনার রেজিস্ট্রেশন, আপনি লগ ইন করতে যান। এবং এখানে মোবাইল রিচার্জ অপশন থাকবে, যেখানে আপনি ফাস্টটা অবরোধে মোবাইল রিচার্জ করতে পারবেন। এবং এখানে পেমেন্ট অপশন থাকবে, যেখানে আপনি মার্চেন্টকে পেমেন্ট করতে পারবেন। এই মার্চেন্ট ওয়ালেট রেজিস্ট্রেশন করা যায়, দোকানদারদের আছে তারা মার্চেন্ট অ্যাপ ব্যবহার করতে পারবেন। তারপর এখানে রিকোয়েস্ট রাখতে পারবেন পার্সোনালি। এবং এখানে ট্রান্সফার অপশন আছে, ট্রান্সফার করতে পারবেন যে কোনো ব্যাংক থেকে টাকা অ্যাডমানি ফান্ড ট্রান্সফার অ্যাডমানি করে এখানে আপনি অ্যাডমানি করতে পারবেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। অ্যাডমানিতে ক্লিক করলে আপনার অ্যাডমানি অপশনে ব্যাংক এবং কার্ড, আপনি যে ব্যাংকে কার্ড থেকে অ্যাডমানি করতে পারবেন। ব্যাংক আছে আপনার চারটা বর্তমান লিস্টে, চারটার ভিতরে ইউসিবি ব্যাংক, ঢাকা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, প্লাস আইফোনে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লিস্টগুলো দিয়ে দেখুন ঢাকা ব্যাংক, ইউসিবি ব্যাংক, সরকার ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এই চারটা ব্যাংকে আপাতত লিঙ্ক আছে, ভবিষ্যৎ তার ব্যাংকে আসতে পারে লিঙ্ক অপশনে। এবং অন্য অন্য অপশনগুলো বা ফিচারগুলো দেখতে আপনি চলে আসতে পারেন এই মোর অপশনে। এবার মোর অপশনে থেকে আপনি এখানে আরও ফিউচারগুলো দেখতে পারবেন, যে সকল ফিউচার আসছে এখানে এবং ভবিষ্যতে ল্যাঙ্গুয়েজ এর অপশন আছে এবং বাংলা কিউর পেজ অপশন আছে বর্তমান। বন্ধ এতক্ষণ আপনার ফিউচারগুলো রেডি, এখন আসামি দেখো কিভাবে আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্ট কোম্পানি কিনতে ট্রান্সফার অপশানে যাবেন বা অ্যাডমিন অপশানে যাবেন। তারপরে এখানে অ্যাড ব্যাংক ইউ অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করবেন, এখানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেটা সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট নম্বর প্রদান করবেন, অ্যাকাউন্ট নম্বর এবং অ্যাকাউন্ট নাম প্রদান করে সেভ অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে ভেরিফাই করা হবে, ওটিপি প্রদান করা হবে, আপনার অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার দেওয়া সেই মোবাইল অ্যাপে ওটিপি যাবে, ওটিপি গেলে আপনি ওটিপি ভেরিফাই করার পর লিঙ্ক অ্যাকাউন্ট হয়ে যাবে। এখানে আপনি ব্যাংকে শেয়ার অ্যাকাউন্ট ট্র্যাক করতে পারেন, সেটা কোন ব্যাংক ইন ব্যাংক সেটা কোনো ধারণা নেই, আমরা এখন ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকে শেয়ার অ্যাড করে দেখাবো। যাই হোক ভেরিফাই করার পর মানে ব্যাংক অ্যাড করা হয়ে গেছে অলরেডি। এখন ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে লাইক বাটন ক্লিক করে লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।